সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 12ই মার্চ, রোজ শনিবার, আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি হাবিবা ডেইরি ফার্ম। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে। আর এই ফার্মটি পরিচালনা করে থাকে জিহাদ। আর এই ফার্ম থেকে মূলত গাভী গরু বিক্রি করা হয়। তো এই সপ্তাহে এই ফার্মে বেশ কিছু গাভী গরু রয়েছে, প্রতিনিয়ত এই ফার্মে গাভী থাকে। আর এই সপ্তাহে বেশ কিছু গাভী সংগ্রহ করেছেন যা আমরা আপনাদেরকে দেখাবো। এই সপ্তাহে বেশ কিছু ভালো ভালো গাভী রয়েছে যা আমরা আপনাদেরকে দেখাবো এবং দেখলেই জানতে পারবেন। তো বর্তমানে এই ফার্মে কী ধরনের গাভীগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাত মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা জিহাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো, আপনি ভালো আছেন? এই তো আল্লাহর রহমতে ভালো ভাই। তো চলে আসলাম আবার আপনাদের ফার্মে। বেশ কিছুদিন আগে আসছিলাম, তো বেশ কিছু গাভীও দর্শকদেরকে দেখিয়েছিলাম। তো আজকে এসে তো মাশাআল্লাহ অনেকগুলো গাভী দেখতে পাচ্ছি। জি জি ভাই, এই সপ্তাহে মোট 5টা গাভী দেখাবো ভাই। পাঁচটা গাভী দর্শকদেরকে দেখাবেন, প্রতি সপ্তাহে তো এরকমই সংগ্রহ করে থাকেন? জি জি, প্রত্যেক সপ্তাহে ভাই আমি 5টা 6টা এরকমই গাভী সংগ্রহ করি। আচ্ছা, কেনাবেচাটা কেমন চলতেছে? আল্লাহ যেভাবে চলে ভাই ওই আলহামদুলিল্লাহ। দর্শক দেখে শুনে নিতে পারতেছে? হ্যাঁ ইনশাল্লাহ, দর্শক ভাই আমার বাসায় এসে 2-4 দিন থাকি, দেখে শুনে নিচ্ছে ভাই। প্রায় রোজাও চলে আসছে, তো রোজার সামনে গরুর বাজারটা কেমন যাচ্ছে? রোজার সামনে ভাই এখন বাজারটা একটু বেশি ভাই, দর্শক ভাই মানে কেনার মতনই আছে, বাজারটা হালকা সীমিত বাড়ছে, কিছুটা বাড়ছে। জি জি জি। আচ্ছা, তো আজকে যে গাভীগুলো দেখাবেন এগুলোর দুধের রেঞ্জ কত আছে? দুধ ভাই 14-15 থেকে উপরে একটার আছে 23-24। আর দামটা? দাম আছে ভাই মনে করেন যে 1,70,000 থেকে শুরু করে আপনার 2,60,000 পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, তো দর্শক দেখে শুনে নিতে পারবে? হ্যাঁ ইনশাল্লাহ, দর্শক ভাই আমার বাসায় এসে 2-4 দিন থাকি, যাচাই বাছাই করে নিতে পারবে ভাই। আচ্ছা আচ্ছা, তো যে গাভীগুলো আছে তো চলুন দর্শকদেরকে দেখাই। হ্যাঁ ইনশাল্লাহ দেখেন ভাই। প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছি আমরা, এটা কি জাতের? এটা হলস্টার ফ্রিজিয়াম ভাই। হলস্টার ফ্রিজিয়াম? জি জি ভাই। দাঁতে কয়টা গাভীটার? গাভীটার দাঁতে ভাই 4টা কোলে 6 বাচ্চা আছে ভাই। 7-এর 6 বাচ্চা? জি জি। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স ভাই বেশি দিন হয়নি ভাই, 12 দিন বাচ্চার বয়স। বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা সাদা বাচ্চার না? জি জি ভাই। দর্শক মাথাটা সাদা বাচ্চা দেখতে পাচ্ছেন, মাথা দেখতে পাচ্ছেন দর্শক? হ্যাঁ ভাই দেখেন। মাশাআল্লাহ। কয় নাম্বার বাচ্চা দিল এটা ভাই? দ্বিতীয় বাচ্চা দিছে ভাই। দ্বিতীয় বাচ্চা দিছে। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এটা দুধ পাচ্ছি ভাই 23-24 ভাই। 23-24 দুধ পাচ্ছেন? যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ, আমার বাসায় এসে 2-3 দিন থাকি, দুধ দহন করে দেখে নেবে ভাই। দর্শক দুধ দহন করে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আপনারা। আরে দেন ভাই, দর্শক বাইরে দেখেন দেন ভাই, গাভীরা দেন কি সুন্দর শান্ত শিষ্ট ভাই, খুব শান্ত শিষ্ট। এদের রগের ভেলগুলো দেখেন, আর গাভীরা দেন ভাই খুব চামড়া পাতলা, দেখেন চামচুচা খুব পাতলা। দুধ পাচ্ছেন 23-24 ভাই? 23-24। জি জি। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাচ্ছি ভাই 2,60,000 টাকা। 2,60,000 টাকা? জি জি ভাই। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ ইনশাল্লাহ, আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে ভাই। তো এটা দেখলাম আমরা 1 নম্বর গাভীটা। জি জি ভাই। তো দর্শক চলুন 2 নম্বর গাভীটা আপনাদের দেখাই। হ্যাঁ ইনশাল্লাহ দেখেন। 2 নম্বর গাভীটা দেখতে পাচ্ছি আমরা, এটা কি জাতের? এটা হলস্টার ফ্রিজিয়াম ভাই। হলস্টার ফ্রিজিয়ান? কোলে একটা দেন ভাই, আল্লাহ সার বকনা বাচ্চা দেশে ভাই। বকন বাচ্চা না? জি জি। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স ভাই বেশি দিন হয়নি, লাভই পড়িনি ভাই এখনো। আচ্ছা আচ্ছা, নাভিটা এখনো আছে। গাভীটা দাঁতে কয়টা? গাভীটার দাঁতে ভাই 4টা, দ্বিতীয় বাচ্চা দেশে। দ্বিতীয় বাচ্চা? জি। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এটা দুধ পাচ্ছি ভাই 17-18। 17-18 দুধ পাচ্ছেন? জি জি জি। যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে তাই না? বাসায় এসে 2-4 দিন থাকি, দুধ দহন করে দেখে নিয়ে যাবে ভাই। দর্শক দেখতে পাচ্ছেন, দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাচ্ছি ভাই 1,88,000 টাকা। 1,88,000 টাকা? জি জি। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? হ্যাঁ ইনশাল্লাহ, আলোচনা সাপেক্ষে দরদাম করে, দর্শক আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। 1,88,000 টাকা দাম চাচ্ছে, এটা দেখতে পাচ্ছিলাম আমরা 2 নম্বর গাভীটা। তো দর্শক চলুন 3 নম্বর গাভীটা। হ্যাঁ ইনশাল্লাহ। 3 নম্বর গাভীটা দেখতে পাচ্ছি আমরা, এটা কি জাতে? এটা হলস্টার ফ্রিজিয়াম ভাই, কোলে 6 বাচ্চা ভাই। এটা হলস্টার ফ্রিজিয়ান, কোলে 6 বাচ্চা? জি জি জি। গাভীটা দাঁতে কয়টা? গাভীটার দাঁতে ভাই 2টা, প্রথম বাচ্চা দিছে ভাই। আচ্ছা, 6 বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার আর বয়স ভাই 15 দিন হয়েছে ভাই। বাচ্চার বয়স হচ্ছে 15 দিন? জি জি জি। দুই নম্বর, প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা? প্রথম বাচ্চা দিছে ভাই, দাঁতে 2টা। দুধ পাচ্ছেন কেমন এটা থেকে? এটা দুধ পাচ্ছি ভাই 18। 2 বেলায় 18 লিটার দুধ পাচ্ছেন? জি জি জি। দর্শক 2 বেলায় 18 লিটার দুধ পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর। দামটা কত রাখছেন এটার? এটার দাম চাচ্ছি ভাই
৯০ হাজার টাকা ভাই জারানি বি দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে তো তাই না ইনশাআল্লাহ আমার বাসায় এসে দুধ দিন থাকি ইনশাআল্লাহ দুধ দহন করে দেখে নেবে ভাই চাওয়া দাম ১ লক্ষ ৯০ হাজার টাকা জি 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 আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে দর দাম করে নিতে পারবে ভাই তো এটা দেখলাম আমরা ৩ নাম্বার গাবিটা জি 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 তো দর্শক চলুন ৪ নাম্বার গাবিটা দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ ৪ নাম্বার গাবিটা দেখতে পাচ্ছেন এটা বুঝ যাচ্ছে এটা হলস্
দুধ পাচ্ছেন কেমন দেখতে যে এটা দুধ পাচ্ছি ভাই 18-19 ভাই দেখেন কি শান্তশিষ্ট ভাই খুব শান্তশিষ্ট আচ্ছা একটা বানজেন ভাই চার জায়গায় দেখেন আর দুধের রগগুলো ভাই দর্শক ভাইরে দেখেন খুব শান্তশিষ্ট আর গাবিরাও দেখেন ভাই চামচুচারা খুবই পাতলা ভাই দুধ পাচ্ছেন 18 লিটার জি 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 দর্শক দেখতে পাচ্ছেন যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন এটা আমার বাসায় এসে দুই চার দিন থাকি দেখি শুনে নিতে পারবেন ভাই দর্শক আপনারা দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন দামটা রাখছেন এটার দাম চাচ্ছি ভাই 180,000 টাকা 180,000 টাকা জি 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 এটা দেখলাম আমরা 4 নম্বর গাভিটা জি জি ভাই তো দর্শক চলুন 5 নম্বর গাভিটা আপনাদের হ্যাঁ ইনশাআল্লাহ দেখেন 5 নম্বর গাভিটা দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই হলস্টার ফ্রিজিয়ান জি 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 কোলে দেন বকনা বাচ্চা আছে ভাই সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স ভাই বেশি দিন হয়নি 18 দিন বাচ্চার বয়স আছে ভাই বাচ্চার বয়স আজকে 18 দিন জি জি গাভিটার দাঁতে কয়টা গাভিটার দাঁতে ভাই 4টা দ্বিতীয় বাচ্চা দিয়েছে এবার ভাই দুধ পাচ্ছেন জানেন এটা দুধ পাচ্ছি ভাই 70 70 লিটার দুধ পাচ্ছেন জি যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ আমার বাসায় এসে দুই চার দিন থাকি দেখে শুনে নিতে পারবে ভাই দামটা কেমন রাখছেন এটার এটার দাম চাচ্ছি ভাই 170,000 170,000 টাকা জি 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 আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে ভাই দর্শক 170,000 টাকার চা দাম দেখে শুনে নিতে পারবেন দুধের উলানটা দেখতে পাচ্ছেন আপনারা মাশাল্লাহ গাভিটাও সুন্দর তো আজকের সংগ্রহ তো এই পর্যন্তই না জি জি ভাই আজকের সংগ্রহ এই পর্যন্তই ভাই তো যারা নিবে যে গরুটাই নিক দেখে শুনে যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবে হ্যাঁ ভাই আমার বাসায় দুই চার দিন থাকি ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবে ভাই আচ্ছা আচ্ছা তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ভাই আমার ঠিকানা ঈশ্বরদী থানা জেলা পাবনা ঢুলটি বাজার ভাই আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা 01312235755 ভাই এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ আমার বাসায় এসে দুই চার দিন থাকি দেখে শুনে নিতে পারবে ভাই থাকা খাওয়ার ব্যবস্থাটা আছে আমার বাসায় ভাই থাকা খাওয়ার ব্যবস্থা আছে ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শক ভাইয়ের উদ্দেশ্য ভাই আমি আর কি বলবো ভাই আমার বাসায় আসবি আইসাই দুই চার দিন থাকি ইনশাল্লাহ দেখে শুনি নিতে পারবে ভাই যে ভাই আসুক দু চার দিন থাকি আগে দুধটা দহন করি তারপরে নিয়ে যাবে ভাই আর দেখে শুনে নেওয়াটাই উচিত জি 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 ভাই অনেকগুলো গাভি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই